গুড মর্নিং স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের একটা কম্পিউটারে ক্লাস নেব আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে মেল মার্চ করা হয় তোমরা মেল মার্চ অপশান শুনে থাকবে তো মেল মার্চ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ইউনিক ফিচার্স মেল কথাটা মানে হচ্ছে তোমার চিঠি আর মার্চ করা মানে হচ্ছে সেগুলো সংযোগ করা তো এই মেলমার্চ অপশনে আমরা দেখাবো একই চিঠি কিভাবে একাধিক গ্রাহককে একই সঙ্গে পাঠানো যাবে যখন আমরা কোনো চিঠি লিখি তখন চিঠিটা কোনো একটা পার্টিকুলার গ্রাহকের জন্য লিখি কিন্তু মেলমার্চ অপশনে শুধুমাত্র কোনো চিঠি লেখার সময় একই গ্রাহক একই কন্টেন্ট বা একই চিঠি যদি অনেকগুলো গ্রাহককে পাঠাতে হয় তাহলে শুধুমাত্র তাদের নাম ঠিকানাটা চিহ্ন করলেই বা নাম ঠিকানাটা বদলে দিলি একই সঙ্গে সবাইকে একই সঙ্গে পাঠাতে পারবো এটা একটা ইউনিক ফিচার্স তো মাইক্রোসফট ওয়ার্ডে কি করে মেল মার্চ করব সেটা একটু দেখে না এমএস ওয়ার্ড দু হাজার সেভেনে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে মেল মার্চ অপশন তিনটা অপশান করে থাকি প্রথম হচ্ছে মেল ডকুমেন্ট তৈরি করা মেল ডকুমেন্ট তৈরি করা মানে যে কন্টেন্টটা আমরা সবাইকে পাঠাবো সেই চিঠিটা আগে লিখে ফেলতে হবে তাকে বলা হয় মেল ডকুমেন্ট দু নম্বর হচ্ছে ডেটা সোর্স ডেটা সোর্স মানে হচ্ছে যে সমস্ত গ্রাহকদের গ্রাহকদের আমাকে পাঠাতে হবে সেই সমস্ত গ্রাহক বা প্রাপকদের সঠিক নাম তাদের শহরের ঠিকানা পিনকোড ফোন ইত্যাদি তথ্যগুলোকে একটি ডেটা ব্যাংকে লিপিবদ্ধ করতে হবে এটি হচ্ছে ডেটা সোর্স এবং তিন নম্বর হচ্ছে মেন ডকুমেন্টের সঙ্গে ডেটা সোর্সের লিঙ্ক করা মানে মেন ডকুমেন্ট যেটা আছে সেটার সঙ্গে এই ডেটা সোর্সে লিঙ্ক করব লিঙ্ক করব ডেটা সোর্সে তাহলে প্রত্যেকটা জিনিস মার্জ হয়ে যাবে তো এটা করার জন্য আমরা প্রথমে কি করব মাইক্রোসফট ওয়ার্ডে মেলিং অপশনে যাব মেলিং অপশনে গিয়ে সেখানে একটা রিবন আছে মেলিং বলে সে রিবন থেকে আমরা তৈরি করব প্রথম স্টার্ট মেল মার্জ স্টার্ট মেল মার্জ করার সঙ্গে সঙ্গে কমান্ডের অন্তর্ভুক্ত স্টার্ট মিল মার্চ বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকা থেকে লেটার অপশানটা ক্লিক লেটার অপশন ক্লিক করতেই একটা আমার যেমন আমরা উইন্ডোজ অলরেডি দেখতে পাবো এখানে ফাঁকা জায়গা দেখতে পাবো সেই ফাঁকা জায়গাতে আমরা নির্দিষ্ট নিচের মত একটা টাইপ করব মানে লেটার লিখব টু ডিয়ার এরপর আমরা লেটারের যে মেন বডি সেটা লিখবো লেখার পর ইয়স দিয়ে তোমার বন্ধু বা যাকে পাঠাবে তার ঠিকানা বা তার নাম এভ লিখলাম চিঠিটা লেখার পর আমার কি করতে হবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে টু দে লেখার পর যাকে পাঠানো হয় তার যে একটা স্পেস থাকে যেখানে আমরা তার পরিচয় দিই এবং তার ডেজিগনেশন এবং তার বাড়ির ঠিকানাও দিয়ে থাকি আর ইয়স পর যাকে যে মানে যে লিখছে তারও ঠিকানা দেওয়া থাকে এবং তার নাম দেওয়া থাকে ঠিক আছে এবার ডেটা সোর্স তৈরি করব ডেটা সোর্স তৈরি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের রিসিপেন্ট মানে গ্রাহকদের বাটনকে ক্লিক করবো তাহলে স্টার্ট মেলমার্জ অপশনে গিয়ে সেখান থেকে একটা অপশন ক্লিক করব সেটা হচ্ছে সিলেক্ট রিসিপেন্ট রেসিপেন্ট মানে হচ্ছে গ্রাহক রেসিপেন্টের আন্ডারে আমরা কি করব টাইপ নিউ লিস্ট টাইপ নিউ লিস্ট মানে হচ্ছে নতুন গ্রাহকের তালিকা তৈরি করতে হবে নিউ লিস্ট এই নিউ লিস্ট ক্লিক করলে নিউ অ্যাড্রেস লিস্ট বেরোবে নিউ অ্যাড্রেস লিস্ট অ্যাড্রেস লিস্টের মধ্যে আমরা নতুন করে তাদের অ্যাড্রেসগুলো বা ঠিকানাগুলোকে ইনপুট করব এই ডায়লগ বক্সের টাইটেল থাকবে কি কি অপশন থাকে ডায়লগ বক্সে ডায়লগ বক্সে অপশন থাকে টাইটেল ফার্স্ট নেম লাস্ট নেম ইত্যাদি থাকবে এবং যে সমস্ত কলামগুলো আমাদের দরকার সেই কলামগুলো রেখে দেব আর কাস্টমাইজ কলাম বাটনে ক্লিক করে কাস্টমাইজ অ্যাড্রেস লিস্ট নামে ডায়লগ বক্স থাকে সেখান থেকে নির্বাচন করে ডিলিট বাটন ক্লিক করব মনে করো আমাদের যেগুলো অপশনগুলো দরকার নেই বা যে সমস্ত কলামগুলো দরকার নেই সেইগুলো কাস্টমাইজ কলামে ক্লিক করে সেগুলো থেকে অ্যাড্রেস লিস্ট নামে যে ডায়লগ বাস আছে সেখান থেকে আমরা প্রয়োজনীয় কলামগুলো রেখে বাকি কলামগুলোকে ডিলিট করে দেব এরপর সেখানে আমরা প্রত্যেকটি গ্রাহকের নাম ঠিকানা এবং তাদের সঙ্গে প্রয়োজনীয় অ্যাড্রেসটা লিখবো এবং সমস্ত রেকর্ড টাইপ করার পর ওকে বাটন ক্লিক করলে সেভ অ্যাড্রেস ডায়লগ বক্স এসে যাবে দেখা যাবে এরপর যে তৈরি সোর্স মাধ্যমে সংরক্ষণ করা হয় এবং ডায়লগ বক্সের ফাইল নেম টেক্সট বক্সের ডেটা সোর্সের একটি নাম টাইপ করে সেভ বাটন ক্লিক করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে কি করবো ডায়ালগ বক্স ফাইল নেম টেক্সট বক্সে ডেটা সোর্সের এর একটি নাম টাইপ করে সেভ বাটনে ক্লিক করব তাহলে ডেটা 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 বক্স বক্স তাহলে বা সোর্স একটা আলাদা সোর্স তৈরি হয়ে গেল আর আমার এখানে ডকুমেন্ট আর একটা সোর্স তৈরি হলো মেন এরপর আমরা কি করব মেন ডকুমেন্টের সঙ্গে এই ডেটা সোর্সের একটা কানেক্টিভিটি তৈরি করব এই কানেক্টিভিটি তৈরি করার জন্য আমরা যে সমস্ত কাজগুলো করব দেখো প্রথমে মেন ডকুমেন্টের প্রাপকের তথ্য যে স্থানে বসাতে হবে যেমন টু দেওয়ার পর এই ফিল্ডগুলোতে আমাদের বসত সেই সমস্ত জায়গাগুলোতে সারগুলো নিয়ে আসবো এখানে মেলিং 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 মধ্যে মধ্যে যে আছে গিয়ে সেখানে রাইট অ্যান্ড ইনসার্ট বলে অপশন আছে রাইট অ্যান্ড ইনসার্ট রাইট অ্যান্ড ইনসার্ট অপশনে গিয়ে সেখান থেকে ইনসার্ট মার্চ ফিল্ড মানে কোন কোন মার্চ ফিল্ড দরকার সে ফিল্ডকে আমরা চুজ করব সেখান থেকে পছন্দ মতো ফিল্ড বা কলামগুলিতে গিয়ে ডকুমেন্টকে যুক্ত হয়ে যাবে তারপর প্রিভিউ রেজাল্টস প্রিভিউ রেজাল্টস দেখলে আমরা প্রত্যেকটি গ্রাহক বা রেকর্ডের এরোতে ক্লিক করলে ডকুমেন্টের সঙ্গে সেগুলোকে পরপর গ্রাহকের তথ্য পাওয়া যাবে তেইভাবে এইভাবে হোল ডকুমেন্টটাকে আমরা একই পেজের মধ্যে অনেকগুলো গ্রাহকের তালিকা দিয়ে সোর্সটাকে পেয়ে যাব এবার পরবর্তীকালে আমরা সেগুলোকে প্রিন্ট আউট করে বা মেল করে আমরা সেগুলোকে পারতে পারবো অ্যান্ড দ্যাটস অল দ্য ওয়ে উই নিড টু ডু ইন মেল মার্চ সুতরাং আজকের এই পাঠে তোমরা মেল মার্চটা দেখলে কিভাবে করা হয় তো একটু মনে রক্ষে দেখবে যাতে প্র্যাকটিক্যালি করা যাবে তারা একটু প্র্যাকটিক্যালি চেষ্টা করবে ওকে ওকে থ্যাংক ইউ আমি পরবর্তীতে আরও কিছু ভিডিও দেখাবো এই ব্যাপারে বুঝতে অসুবিধা হওয়ার জন্য ঠিক আছে ওকে থ্যাংক ইউ